প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 10ই মার্চ 2023 ইংরেজি তারিখ, 25শে ফাল্গুন, 1429 বঙ্গাব্দ, হিজড়ি 17 শাবান, রোজ শুক্রবার। তৃতীয়া তিথি থাকবে রাত্র 8:57-47 পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর চিত্রা নক্ষত্র থাকবে অহোরাত্র বৃদ্ধিযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন, তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তুলা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মহারাজের সঙ্গে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। মীন রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরুর মিলন ঘটবে। তাছাড়া মেষ রাশিতে রাহু, বৃষ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের 10ই মার্চ 2023 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে। মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, এমনকি কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, চোর সিটিং বা যজ্ঞান পার্টি দৌড়াতে পড়তে হবে, এমনকি হিংসা বিদ্বেষ অপবাদ অপদস্থ হতে হতে পারে, সেই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চোখের জল ফেলতে হতে পারে হেরে যাওয়ার কারণে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনিয়ে কথাবার্তায় শালীনতা বজায় রেখে দিনটি অতিবাহিত করতে হবে। তো মেষ রাশি জাতক জাতিকা জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, এমনকি অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নসেত হারানো যেতে পারে আর চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেবে, দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করবে, সেই সঙ্গে বিশেষ করে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষ লগ্ন নিয়ে। বৃষ রাশি এবং বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে, তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, এমনকি উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। তাছাড়া বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিত রচনা করতে সহযোগিতা করবে, সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে। তাছাড়া বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করায় এক রাজকীয় দিন উপভোগ করবেন। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি দিন উপহার পাবেন, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী
হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, সেই সঙ্গে বিশেষ করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। এমনকি কর্মস্থলে কারণে অকারণে অশান্তি সৃষ্টি হওয়ায় মন বিষণ্ণ হয়ে থাকবে। তাছাড়া ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে। তাছাড়া বিশেষ করে পদে পদে ভুল করবেন, সেই ভুলের মাশুল গুনতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধবেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধি খাটাতে হবে, সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ঝামেলা পূর্ব থেকে মীমাংসা করার চেষ্টা করতে হবে, যদিও কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, নচেত মুখ গোমড়া করে বাড়ি ফিরতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বৃদ্ধি পাবে, মানসিক শক্তি 10 গুণ বাড়িয়ে দেবে, এমনকি রোগ ব্যাধি থেকে মুক্ত করবে, দেহ মনে স্বস্তি ফিরে আসবে, জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ আসবে, কেরিয়ার ব্যবসা বাণিজ্য অর্থভাগ্য চমকে দেবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে আজকের দিনটিতে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো আপনাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মদ্য জুয়া বার্বণিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সুর সঙ্গীত ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহ রাশি এবং সিংহলগ্ন নিয়ে। সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি আত্মীয় স্বজনের আনাগোনা সর্বদা বাড়িতে দেখা দেবে, সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, এমনকি ধৈর্য সাহস পরাক্রম আরও 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুণী হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেও যোগদান করতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি খেলনা সামগ্রীর প্রশ্রয় আসবে, তবে ছোট ভাই বোনের কারণে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা তীব্র থেকে তীব্রতর হতে পারে।
পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। তাছাড়া ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, প্রতিষ্ঠা যশ সম্মানের সুউচ্চ আসন লাভ করাবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্য ধরে রাখার সক্ষমতা দেবে, যার ফলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে তুলবে। তাছাড়া বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি নেশা মদ্য জুয়া থেকে দূরে রাখবে, নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ স্বাধীনতা শালীনতাপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রশ্বাস আসবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন, যার ফলে মনোকামনা মনোবাসনা পূর্ণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন সে খুব শীঘ্রই বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে, শ্রমিক কর্মচারীদের পরিপূর্ণ সহযোগিতা পেতে পারেন, যা আপনাদের বিশেষ করে বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের ধার কর্জ ঋণগ্রস্ত করতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে সেখান থেকে সামাজিক কলহের দিকে ধাবিত হতে পারে। এমনকি পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখুন, নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। তাছাড়া সন্তানদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে। মনে রাখবেন দিনটি কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না, বরং শোক দুঃখের অশ্রুজল ঝরাবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য জেঁকে ধরবে। তাই তো চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, নচেত ঘাতক প্রমাণিত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে সেখান থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে, এমনকি বিশেষ করে চোখের জল ফেলতে হতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, আর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে একটা শুভ ফলের প্রাপ্তি ঘটবে, যার ফলে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর হয়ে বরং ধৈর্য সাহস মনোবল 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় হবেই, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, হারানো ব্যবসা হারানো কর্ম ফিরে পাবেন, সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, কোমল শিশুরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন, সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়াকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলবেন, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই শিশু জন্মের পর আপনাদের জীবন উতলে উঠবে বা ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপভোগ করবেন,
মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি এবং ধনু লগ্ন নিয়ে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, এমনকি সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন, সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এমনকি পিতা মাতা গুরুজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের কর্মদক্ষতা, আপনাদের সুনাম, আপনাদের যশ, আপনাদের খ্যাতি, আপনাদের প্রতিপত্তি কিন্তু আপনাদের জীবন চলার পথকে মধ্যাহ্নের সূর্যের ন্যায় আলোক বিকিরণ করবে, তো সেই আলোয় আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে। তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে, তো সম্ভব হলে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন এই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার বৃদ্ধি পাবে, তাই তো শিক্ষার্থীরা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন, সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণমুক্ত করে এক নিট অ্যান্ড ক্লিন দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লোকে আপনাদের কথা শুনবে, জানবে, মানবে এবং মাথার মনি ভাববে, সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে, বিবাহযোগ্যদের দুশ্চিন্তার কারণ নেই, শীঘ্রই বিবাহ কার্য সুসম্পন্ন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন নিয়ে। কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন সহ সকল প্রকার দুনম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নসেত মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিয়েও ক্ষান্ত হবে না, আপনাদের শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করবে, পদে পদে ভুল করবেন সেই ভুলের মাশুল গুনতে হবে, এমনকি অন্যায় অবিচার আপনাদের উপর চলতে পারে, সেই সঙ্গে মনকষ্ট, শরীর কষ্ট, অর্থকষ্ট মিলিয়ে একাকার করতে পারে, এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প স্বাক্ষর করলে সেই স্বাক্ষর ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতা মাতৃস্থানীয় শরীর স্বাস্থ্য খারাপ হবে, কন্যা সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে, সেই সঙ্গে লটারি, জুয়ারে, শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নসের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করতে পারে, দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। তাই তো যদিও এই কষ্ট কেলেশ দিয়ে আপনাদের রাশিতে অবস্থিত শনি মহারাজ কিন্তু আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়া বা মনের অভিলাষ পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, প্রতিষ্ঠা যশ সম্মানের সুউচ্চ আসন লাভ করাবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি বিশেষ করে জীবনসাথী জীবনসঙ্গীরা উপার্জন করবে, আপনারাও উপার্জন করবেন, তো দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে, সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর তো থাকবেই, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে, সন্তানরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10 মার্চ 2023 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।